বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ায় প্রধানমন্ত্রীর অসন্তোষ। ডলার সাশ্রয়ে টেলিটকের 5G প্রকল্প স্থগিত। ডলার নিয়ে কারসাজির অপরাধে 5 মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল, 42টিকে শোকজ করল বাংলাদেশ ব্যাংক। জ্বালানির অস্থিরতার মধ্যেই এলপিজি সিলিন্ডারের দাম কমালো সরকার, 12 কেজি 1219 টাকা। বিদায়ী অর্থ বছরে রেকর্ড 3,325 কোটি ডলার বাণিজ্য ঘাটতি, জুলাই রপ্তানিতে 15% প্রবৃদ্ধি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সাথে আছে আমি ইশরাজুমা। শুনছিলেন শিরোনাম, জানবো বিস্তারিত সংবাদ। 5G নেটওয়ার্ক স্থাপনে টেলিটকের প্রকল্প অনুমোদন করেনি একনেক। ডলার সংকট বিবেচনায় আমদানি নির্ভর এ প্রকল্প স্থগিত করা হয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন করা হয়েছে ময়মনসিংহ বিভাগের সদর দপ্তর নির্মাণ প্রকল্প। সভায় বিভিন্ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে আবারও অসন্তোষ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মহানগরে উচ্চগতির ইন্টারনেট 5G সেবার নেটওয়ার্ক স্থাপন করতে মঙ্গলবার একনেক সভায় টেলিটকের প্রকল্প উপস্থাপিত হয়। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করতে চাইলেও প্রধানমন্ত্রী আপাতত এটাকে জরুরি মনে করছেন না, তাই অনুমোদন হয়নি 236 কোটি টাকার প্রকল্পটি। এ সময় তিনি 3G ও 4G সেবার মান বাড়ানোর নির্দেশ দেন। 5G যন্ত্রপাতি আমরা তৈরি করতে পারবো না, এগুলি ইম্পোর্ট করতে হবে, সব পুরোটাই প্রায় US ডলারে পেমেন্ট করতে হবে। তো ডলারের উপরে আমাদের একটা ব্রেক আছে আপনারা জানেন, সেই ব্রেকটার আলোকে তিনি বলছেন এখন আপাতত এটা দরকার নেই। একনেক সভায় ময়মনসিংহ বিভাগের জন্য সদর দপ্তর নির্মাণে 1,225 কোটি টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদন করা হয়, যার পুরোটাই যোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। কেউ কেউ বলছিল যে আমরা এই মুহূর্তে ব্যয় আমরা নিয়ন্ত্রণ করছি, তাহলে এতটা না করলে কেউ হয় না। তো আমাদের প্রধানমন্ত্রী একটা অত্যন্ত সুন্দর উত্তর দিলে, বলে এখন তো কোনো বিদেশি অর্থ নয়, এটা সম্পূর্ণ নিজস্ব অর্থ, আর এটা যাবে আমাদের যারা কাজ কারবার করে খায়, জমির মালিক, মজুর, শ্রমিক, এরা পাবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিরাপত্তা উন্নয়নে নেয়া প্রকল্পে ব্যয় বেড়েছে 227 কোটি টাকা, সময় লাগবে আরও 4 বছর। রাজধানীর উত্তরা লেক উন্নয়নেও ব্যয় আড়াই গুণ করা হয়েছে, বেড়েছে বাস্তবায়নকাল। এই যে এখন বললেন আপনারা সময় বাড়াতে হবে, তো প্রথম মনে ছিল না যখন প্রকল্প তৈরি করলেন যে বেশি সময় লাগবে, কেন এইসব আইটেম বাদ পড়লো, নতুন আইটেম কেন আসবে, সময় বৃদ্ধি অহেতু না করার জন্য আবার উনি বলেছেন কাজ শেষ করে দ্রুত করতে গিয়ে কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না। সভায় নির্ধারিত কয়েকটি পৌরসভা ও সিটি কর্পোরেশনের জন্য যন্ত্রপাতি ক্রয় এবং ঢাকা কেন্দ্রীয় মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের উন্নয়নে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত 7 প্রকল্পে মোট ব্যয় হবে 2,007 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডলার নিয়ে কারসাজি করার অপরাধে 5 মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক, পাশাপাশি 42টিকে কারণ দর্শাতে বলা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন অভিযানে অনুমোদনহীন 9টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের কার্যালয়ে সিলগালা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন মানি চেঞ্জার প্রতিষ্ঠানে গত বুধবার থেকে অভিযান শুরু করে বাংলাদেশ ব্যাংকের 10টি পরিদর্শক দল। রাজধানীর অন্তত 80টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে গত এক সপ্তাহে অভিযান চালিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলারে আমানত রাখলে তার উপর বেশি শোধ দেবে বাংলাদেশ ব্যাংকগুলো, ফলে এখন থেকে ডলারে আমানত রাখলে 4-5% পর্যন্ত সুদ পাবেন আমানতকারীরা। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয় অনিবাসী বৈদেশিক মুদ্রা হিসেবে 1-3 বছর ডলার আমানত রাখলে বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সাথে 2.25% সুদহার দেওয়া হবে, আর 5 বছর পর্যন্ত রাখলে 3.25% হারে সুদ মিলবে। ডলারের জন্য বেঞ্চমার্ক রেফারেন্স রেট হিসেবে বিবেচ্য SOFR হার এখন 2.27%। ডলারে আমানতের সুদের হার নির্ধারণের ফলে প্রবাসী বাংলাদেশিরা ডলার জমা করতে আগ্রহী হবেন। এতে ব্যাংকগুলোতে ডলারের আমানত বাড়বে বলে আশা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ঊর্ধ্বগতির মধ্যেই দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম কমিয়েছে সরকার। আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 35 টাকা কমিয়ে 1219 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি, যা জুলাইতে ছিল 1254 টাকা। মঙ্গলবার বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে নতুন এ দামের ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল। আজ সন্ধ্যা 6টা থেকে নতুন এই দর কার্যকর হবে। বিইআরসি চেয়ারম্যান জানান, এই মাসে 12.5 কেজির সিলিন্ডার 1271 টাকা, 15 কেজির দাম 1524 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম প্রতি লিটারে প্রায় 2 টাকা কমিয়ে 56.85 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া দরে কোনো পরিবর্তন না থাকায় চলতি মাসে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকছে। ভোক্তা পর্যায়ে প্রতি বারো কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1219 টাকায় সমন্বয় করা হয়েছে। অর্থাৎ 12 কেজির বোতলে 35 টাকা কম এ মাসে মূল্যহার নির্ধারিত হয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে রপ্তানি আয় প্রবৃদ্ধি প্রায় 15%। এ সময় রপ্তানি হয়েছে $398 কোটি পণ্য, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1.5% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। রপ্তানিতে বরাবরই আধিপত্য তৈরি পোশাক খাতের। জুলাইতে $336.69 কোটি পোশাক রপ্তানি করেছেন উদ্যোক্তারা। এ আয় গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 16.5% বেশি। পাশাপাশি প্লাস্টিক, পাট পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিও বেড়েছে। তবে গেল মাসে কমেছে কৃষি পণ্যের রপ্তানি আয়। বিদায়ী অর্থবছরে রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশ। 2021-22 অর্থবছর শেষে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $3,325 কোটি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মূলত গত অর্থবছরে রপ্তানির চেয়ে আমদানি বেশি হয়, বিশ্ববাজারে জ্বালানি সহ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় বড় আকারের ঘাটতিতে পড়েছে বাংলাদেশ ব্যাংক। করোনার সময় বিশ্বব্যাপী উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পণ্যের চাহিদা বাড়তে থাকে। এতে আন্তর্জাতিক বাজারে পণ্যের দামও বেড়ে যায় কয়েক গুণ। ফলে শিল্পের কাঁচামাল, জ্বালানি, খাদ্যসহ বিভিন্ন পণ্য আমদানি ব্যয়ও অস্বাভাবিকভাবে বাড়ে। এই পরিস্থিতিতে আরও বড় ধাক্কা হয়ে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আমদানি ব্যয় বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের জুলাই থেকে জুন পর্যন্ত আমদানির পিছনে ব্যয় হয়েছে $8,250 কোটি। এই সময় রপ্তানি থেকে দেশ আয় করেছে $4,925 কোটি। আমদানি ব্যয় থেকে রপ্তানি আয় বাদ দিলে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $3,325 কোটি, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। একই সঙ্গে সেবা খাতে আয় হয়েছে $998 কোটি এবং ব্যয় দাঁড়িয়েছে $1,385 কোটি। সে হিসেবে ঘাটতি মোট $387 কোটি। এই পরিস্থিতিতে অর্থনীতি স্বাভাবিক রাখতে আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি রপ্তানি ও রেমিটেন্স বৃদ্ধির উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদের জন্য সুবিধা আরও কিছুটা বাড়ানো যায় কিনা সেটিও আমাদের লক্ষ্য রাখতে হবে। এই মুহূর্তে বাজেটে তাদের জন্য কিছুটা সুবিধা আছে, কিন্তু সেটি আরও কীভাবে বাড়ানো যায় এবং তারা যাতে ফর্মাল চ্যানেলে তাদের রেমিটেন্সটা পাঠান সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। IMF, বিশ্ব ব্যাংক, ADB, জাইকা, কুইকা এদের কাছ থেকে সহজ শর্তে ঋণ পাওয়া যায় কিনা সেটি যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই আমাদের যে চলতি হিসাবে ভারসাম্য সেই জায়গাতে একটা ভালো সুবিধা পাবো। 2021-22 অর্থ বছরে চলতি হিসাবের ভারসাম্যেও ঘাটতি হয়েছে $1,869 কোটি, তবে বিদায়ী অর্থ বছরে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা FDI 39% বেড়ে দাঁড়িয়েছে $470 কোটি, $80 লাখ। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে 1 কোটি পরিবারের কাছে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। শোকের মাস আগস্ট উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর বাবর রোডে কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে 5 কোটি সুবিধাভোগী মানুষের কাছে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে। তবে মাসে একবার পণ্য কেনা প্রয়োজনের তুলনায় খুবই কম বলছেন ক্রেতারা।
দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বাড়ায় বছরের বিভিন্ন সময় নিম্ন আয়ের মানুষের কাছে কম দামে পণ্য বিক্রি করে আসছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। শোকের মাস আগস্ট উপলক্ষে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করেন ডিলাররা। ফ্যামিলি কার্ড দেখিয়ে 2 কেজি ডাল ও পেঁয়াজ, 1 কেজি চিনি ও 2 লিটার তেল কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। মাসে একবার পণ্য কেনার সুযোগ প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলছেন গ্রাহকরা। এক মাসে অল্প পরিমাণ যথেষ্ট। দোকানে অনেক দাম, সেই তুলনায় এখানে আমরা সেই টাকাতে দেখা যায় অর্ধেক টাকাতে আমরা জিনিসটা পাচ্ছি। আরো ভালো হচ্ছে, দেখা যাচ্ছে একজন ব্যক্তি দ্বিতীয়বার মাল নিতে পারছে। তবে টিসিবি বলছে 1 কোটি মানুষের কাছে পণ্য বিক্রি নিশ্চিতের পর বিষয়টি বিবেচনা করা হবে। মাসব্যাপী প্রতিটা পরিবার তাদের সুবিধা মতো সময় আমাদের ডিলারদের দোকান থেকে পর্যায়ক্রমে পণ্যগুলো সংগ্রহ করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না, কারণ আমাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানান, বিতরণ কার্যক্রমে কোনো অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ সম্ভব না হলেও পরবর্তীতে তা বিবেচনা করা হবে। এখন সবাইকে একটু সাশ্রয়ী হতে হবে, 1 কোটি পরিবারকে আমরা দিচ্ছি, সেটা একটা বিশাল ব্যাপার। তো এর মধ্যে এই দিয়েই আপাতত তো এই সাশ্রয়ী অবস্থাটা ধরে রাখতে হবে। কোথাও যদি কোনো ইরেগুলারিটিস থাকে বা উদ্যোগের অভাব থাকে বা কোনো কারণে টেকনিক্যাল কারণে যদি পিছিয়ে থাকে, আমরা শুরু করেছি তো খুব শীঘ্রই সেটা সমাধান করে দেবো। এবার খোলা ট্রাকে পণ্য বিক্রি করা না হলেও ডিলারদের দোকানে গিয়ে কার্ড দেখিয়ে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। সারা দেশে পণ্য সরবরাহ করা হচ্ছে 3,400 ডিলারের মাধ্যমে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তন ও দারিদ্র বিমোচন সহ সামাজিক উন্নয়ন নিশ্চিতে ওয়েস্টমিনিস্টার ও সিপিএভুক্ত পার্লামেন্ট সমূহ একসাথে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। লন্ডনের ওয়েস্টমিনিস্টার ভবনে স্পিকারের কার্যালয়ে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলের সাথে সৌজন্য সাক্ষাতের সময় একথা বলেন স্পিকার। সাক্ষাতের সময় জলবায়ু পরিবর্তন, দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, রোহিঙ্গা ইস্যু এবং সামাজিক উন্নয়ন সহ কমনওয়েলথভুক্ত পার্লামেন্ট সমূহের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্পিকার বলেন, কমনওয়েলথ দেশ সমূহের কনফারেন্স কমনওয়েলথ হেডস অব গভর্নমেন্ট মিটিংয়ে সরকারি পর্যায়ে আলোচনার পাশাপাশি পার্লামেন্টগুলোর সাথে বিদ্যমান ইস্যু নিয়ে মতবিনিময় করা যেতে পারে। বর্তমানে জাতিসংঘ, বিশ্বব্যাংক, IMF সহ বিশ্বের বিভিন্ন সংস্থা পার্লামেন্টগুলোর সাথে বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করে যাচ্ছে, কমনওয়েলথও এই পদক্ষেপ অনুসরণ করতে পারে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে 4,838 কোটি 51 লাখ টাকার রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস, যা লক্ষ্যমাত্রার চেয়ে 356 কোটি 51 লাখ টাকা বেশি। জুলাই মাসের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 4,482 কোটি টাকা। এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে মুদ্রাস্ফীতিসহ অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও জুলাই মাসের রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 8% মতো প্রবৃদ্ধি হয়েছে। এর আগে গত বছরের জুলাই মাসের রাজস্ব আদায় হয়েছিল 3,394 কোটি টাকা। এ হিসেবে গত অর্থ বছরের তুলনায় এবছর জুলাই মাসে 1,444 কোটি 46 লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। প্রযুক্তির সঠিক ব্যবহার এবং যথাযথ শুল্কায়নের ফলে এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে বলছেন কর্মকর্তারা। পাঁচ কন্টেইনার মদ জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় কাস্টমস ও ফৌজদারি আইনের বিভিন্ন ধারায় মামলা করেছে কাস্টমস হাউস কর্তৃপক্ষ। তবে র্যাবের হাতে আটক ব্যক্তি এবং মুন্সিগঞ্জের পলাতক ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম নেই আসামির তালিকায়। আবার যে প্রতিষ্ঠানের দলিল জাল করে মদ আনা হয়েছে, মামলায় আসামি করা হয়েছে তার মালিককেও। চট্টগ্রাম বন্দর থেকে জালিয়াতি করে খালাস করা 2 কন্টেইনার মদ নারায়ণগঞ্জ থেকে 23 জুলাই জব্দ হয় র্যাবের হাতে। এ সময় চালক সহ 2 জনকে আটক করে র্যাব। পরে অভিযান চালিয়ে আরও 1 জনকে আটক করে সংস্থাটি। মুন্সিগঞ্জের ষোলঘর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম ও তার 2 ছেলেকে চোরাচালানের মূল হোতা হিসেবে উল্লেখ করে সংস্থাটি। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলাও করে। একই ঘটনায় সোমবার মামলা করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসও। তবে তালিকায় নেই র্যাবের মামলার মূল আসামিরা, আছেন শুধু CNDF এজেন্ট ও আমদানিকারক। 5 মামলার 3টিতে আমদানি অনুমতিপত্র IP জাল করার কথা উল্লেখ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবুও আসামি করা হয়েছে যেসব প্রতিষ্ঠানের IP জাল হয়েছে তাদের মালিককেই।
আমরা কিন্তু আমাদের এফআইআর এর মধ্যেও তার পক্ষে কিন্তু বলে দিয়েছে যে তারা রিনাউন্স আমদানিকারক প্রতিষ্ঠান এবং রপ্তানিকারক, তারা এই ক্যাটাগরির এবং তাদের অন্যান্য চালানো যথাযথ, তবেও তাদেরকে তদন্তে বিষয়টা খতিয়ে দেখা দরকার। অভিযোগ উঠেছে মদ চোরাচালানে কাস্টমস হাউস কর্মকর্তাদের সংশ্লিষ্টতার, তবে মামলায় কর্মকর্তাদের কাউকেই আসামি করা হয়নি। বিশ্লেষকেরা বলছেন মদ আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার হয়েছে, তাই মানি লন্ডারিং আইনেও মামলা হওয়া উচিত। এতগুলো যারা আনতে পারে তারা আরো যে কি আনতে পারে, তারা আর্মস আনতে পারে, তারা আরো সিরিয়াস পণ্য আনতে পারে। সুতরাং সে কারণে আমি মনে করি যে এটা তদন্তের জন্য সরকারের দক্ষ গোয়েন্দা সংস্থা নিয়োজিত করা প্রয়োজন আছে। কিন্তু মানি লন্ডারিং এর সাথে যে সমস্ত সংস্থা আছে তাদের একটা যৌথ এখানে একটা ভূমিকা প্রয়োজন। সিআইডি, দুদক এবং সরকারের অন্য কোন দপ্তর জাতীয় সুপারিশ চাইলে একটি বিশেষ কমিটি করে এই বিষয়ে তদন্ত করতে পারেন এবং এটাই হওয়া উচিত। আমার মনে হয় যে কাস্টমস কর্তৃপক্ষ যেভাবে আগাচ্ছে তা তাদের দৈনন্দিন কাজের মতন। মামলার এজাহারে বলা হয়েছে পাঁচ কন্টেইনারে মদ আনা হয়েছে প্রায় 78,000 লিটার, এতে শুল্ক করের পরিমাণ প্রায় 58 কোটি টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে প্রয়োজনে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের শেয়ার কেনায় ছাড় দেবে বলে আশ্বাস দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সোমবার অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ নেতাদের সাথে এক বৈঠকে এই আশ্বাস দেয় নিয়ন্ত্রক সংস্থা। বৈঠকে বিএপিএলসি নেতাদের দুই উপায়ে পুঁজিবাজারে বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়। কোম্পানিগুলোর নিজস্ব পোর্টফোলিওতে অন্য কোম্পানির শেয়ার কেনা এবং পরিচালকরা ঘোষণা দিয়ে নিজ কোম্পানির শেয়ার কিনতে পারবেন বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা। ঘোষণা দিয়ে কেনার ক্ষেত্রে যদি কোনো আইনি জটিলতা তৈরি হয় বিএসইসি সেটা বিবেচনা করবে বলেও জানানো হয়। এজন্য কেনার আগে কমিশনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এবারে শেয়ারবাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচক ও লেনদেনের বড় উত্থান হয়েছে ঢাকার শেয়ারবাজারে। এ সময় ডিএসইতে লেনদেন 1100 কোটি টাকার ঘর অতিক্রম করেছে, যা গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এছাড়া দর বেড়েছে প্রায় 76% প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 206 পয়েন্ট। মঙ্গলবার লেনদেনের শুরুতে কিছুটা উত্থান পতন থাকলেও এক ঘন্টা পর থেকে ক্রমাগত মূল্যসূচক বাড়তে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। লেনদেনে দেড় ঘন্টায় প্রধান সূচক বেড়ে যায় 42 পয়েন্ট। দিন শেষে ডিএসইএক্স সূচক 85.23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,249 পয়েন্টে। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনেও ঊর্ধ্বগতি ছিল ঢাকার শেয়ারবাজারে। এ সময় আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন 1,183 কোটি 27 লাখ টাকার লেনদেন হয় ডিএসইতে, যা আগের দিনের চেয়ে 261 কোটি 54 লাখ টাকা বেশি। এর আগে মে মাসের 11 তারিখে 1100 কোটি টাকার লেনদেন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। হাতবদলে অংশ নেয় 382টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 76% প্রতিষ্ঠানের, যার মধ্যে দর বেড়েছে 290টির, কমেছে 36টির এবং অপরিবর্তিত রয়েছে 56টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ফরচুন শুজ এবং তৃতীয় অবস্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইল, দ্বিতীয় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে মালিক স্পিনিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 206.05 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 18,378 পয়েন্টে। লেনদেন হয়েছে 16,95,00,000 টাকার শেয়ার। ইশরাত ছুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 94.70 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 118.43 টাকায়। ইউরো দর বেড়েছে, বিনিময় হয়েছে 99.26 টাকায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1.29 টাকায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 25.34 টাকায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 25.91 টাকায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 310.85 টাকা। কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হচ্ছে 21.36 টাকা। অর্থনীতি সারাদিন এর সাথে জানিয়ে দেবো শিরোনামগুলো আরো একবার। বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ায় প্রধানমন্ত্রীর অসন্তোষ, ডলার সাশ্রয়ে টেলিটকের 5G প্রকল্প স্থগিত।
ডলার নিয়ে কারসাজির অপরাধে পাঁচ মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল, ৪২টিকে শোকজ করল বাংলাদেশ ব্যাংক। জ্বালানির অস্থিরতার মধ্যে এলপিজি সিলিন্ডারের দাম কমালো সরকার, ১২ কেজি ১,219 টাকা। বিদায়ী অর্থবছরের রেকর্ড ৩,325 কোটি ডলার বাণিজ্য ঘাটতি, জুলাইতে রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধি। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটার। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।